হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে তোমাদের ইতিহাসের আরও একটা ক্লাস শেয়ার করছি। এর আগে কিন্তু অলরেডি আমি প্রথম দুটো চ্যাপ্টারের ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি, তার আলোচনা বলো বা অনুশীলনের প্রশ্নোত্তর বা এক্সট্রা প্রশ্নোত্তর সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। সেই ক্লাসগুলো যারা এখনও অবধি দেখোনি তারা কিন্তু আজ এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেগুলো দেখে নিতে পারো। আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে এই যে ক্লাসটা আমি শেয়ার করছি তার নোটসের পিডিএফটাও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। তার জন্য কিন্তু তোমাদের ক্লাসটাকে শেষ অবধি দেখতে হবে, তো এই ক্লাসটা কিন্তু শেষ অবধি দেখো। তো বেশি দেরি করবো না, চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে ভেবে দেখো খুঁজে দেখোতে বেমানান শব্দটি খুঁজে বার করো। প্রথমে কি দিয়েছে দেখো, বোম্বাই, মাদ্রাজ, কলকাতা আর বাংলা, এর মধ্যে বেমানান কোন শব্দটা? বেমানান শব্দ হচ্ছে বাংলা। কারণটা আমরা দেখে নেবো, কারণ বোম্বাই, মাদ্রাজ আর কলকাতা এগুলো ব্রিটিশ সরকারি প্রেসিডেন্সি ব্যবস্থার মধ্যে পড়ে, কিন্তু বাংলা কিন্তু ব্রিটিশ প্রেসিডেন্সির মধ্যে পড়ে না। নেক্সট হচ্ছে ক্লাইভ, হেস্টিংস, দুবলে আর কর্নওয়ালিস, এই শব্দগুলোর মধ্যে বেমানান শব্দ কোনটা? বেমানান শব্দ হবে দুবলে, কারণ ক্লাইভ, হেস্টিংস আর কর্নওয়ালিস ছিল ব্রিটিশ গভর্নর। নেক্সট হচ্ছে বাংলা, বিহার, সিন্ধু প্রদেশ আর উড়িষ্যা, এখানে বেমানান শব্দ কোনটা? এখানে বেমানান শব্দ হয়ে যাবে সিন্ধু প্রদেশ, কারণ বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করেছিল ব্রিটিশ সরকারের। নেক্সট হচ্ছে ডেভিড হেয়ার, উইলিয়াম কেডি, জোনাথান ডানকান আর উইলিয়াম পিট, তোমরা বলার চেষ্টা করো যে সঠিক উত্তর কোনটা হবে। সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে উইলিয়াম পিট। কারণ কি? কারণ ডেভিড হেয়ার, উইলিয়াম কেডি আর জোনাথান ডানকান, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, জোনাথান ডানকান এরা ভারতের শিক্ষা বিস্তারে ভূমিকা গ্রহণ করেছিল। তারপরে রয়েছে নিচের বিবৃতিগুলি কোনটা ঠিক ভুল বেছে নাও, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বেছে নাও। বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো, এই বাক্যটা কি সঠিক বাক্য? এই বাক্যটা কিন্তু ভুল বাক্য। সঠিক কি হবে? মাদ্রাজ প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো। তাহলে এখানে কিন্তু আমরা প্রথম বাক্য যেটা পেলাম সেটা হবে ভুল। নেক্সট রয়েছে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন জোনাথান ডানকান, অবশ্যই এটা কিন্তু একটা সঠিক বাক্য, কিন্তু প্রথমে যেটা ছিল সেটা একটা ভুল বাক্য ছিল। নেক্সট উইলিয়াম কেডি ছিলেন শ্রীরামপুরের মিশনারি সোসাইটির সদস্য, এটাও কিন্তু একটা সঠিক বাক্য। আবার 10 বছরের ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজারাদারি ব্যবস্থা চালু করেছিল, এটা কিন্তু একটা ভুল বক্তব্য। সঠিক বক্তব্যটা হয়ে যাবে 5 বছরের জন্য ভূমি রাজস্ব ব্যবস্থা ইজারাদারি ব্যবস্থা চালু করেছিল। নেক্সট হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে ব্রিটিশ কোম্পানি কলকাতা, মাদ্রাজ, বোম্বাই প্রভৃতি স্থানে ঘাঁটি তৈরি করে, এই তিনটি ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ কোম্পানি বাণিজ্যিক কার্যকলাপ চালাত, ফলে পরে ওইগুলি প্রশাসনিক কেন্দ্র গড়ে উঠেছিল, একে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কী ভূমিকা নিয়েছিলেন? উত্তর, 1793 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রচলিত আইনগুলিকে সুসংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেছিলেন, তাকে লর্ড কর্নওয়ালিস কোড বলে। তিনি দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব পৃথক করেছিলেন, জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের অধিকার দিয়েছিলেন, তবে সমস্ত আদালতের প্রধান বিচারপতি হতেন ইউরোপীয়রাই। লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কার বাস্তবে ঔপনিবেশিক বিচার কাঠামো থেকে ভারতীয়দের পুরোপুরি বাদ দিয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? উত্তর, কোম্পানির সিপাহী বাহিনী বলতে বোঝায় ভারতবাসীদের নিয়ে গঠিত সেনাবাহিনী, যেমন উত্তর ভারতে কৃষকদের নিয়ে গঠিত হয়েছিল এই সেনাবাহিনী বা সিপাহী বাহিনী, এই সিপাহীদের কোম্পানির হয়ে এলাকা দখল করার কাজ করতে হতো, এছাড়াও কোম্পানির গুরুতর পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবিলা করতে হতো, এদেরকে সাধারণ মানুষ থেকে আলাদা রাখা হতো। সিপাহী বাহিনী, এই প্রশ্নটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কোম্পানি শাসনের জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের ভূমিকা কী? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে 1767 খ্রিস্টাব্দে কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসেবে জেমস রেনেলকে নিয়োগ করে। বাংলায় নদীপদগুলি জরিপ করে রেনেল মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন, সেই প্রথম রেনেলের তত্ত্বাবধানে বাংলার নদী গতিপথের মানচিত্র বানানো হয়। এর ফলস্বরূপ দেওয়ানি লাভের পর রাজস্ব আদায়ের জন্য জমি জরিপের গুরুত্ব বৃদ্ধি পায়।
এরপরে রয়েছে বড় প্রশ্ন, ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো, ওই সংস্কারগুলির প্রভাব ভারতীয়দের ওপর কীভাবে পড়েছিল। উত্তর, 1772 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি নতুন বিচার ব্যবস্থা চালু করে। 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থার কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। একদিকে হেস্টিংস 11 জন হিন্দু পণ্ডিতের দ্বারা হিন্দু আইনগুলি সংকলন করিয়ে সেটির ইংরাজি অনুবাদ করেন। মুসলিম আইনগুলির সংকলন বানানো হয়। এর ফলে দেশীয় আইনের ব্যাখ্যার জন্য ইউরোপীয় বিচারকদের ভারতীয় সহকারীদের ওপর নির্ভর করতে হতো না। এতে বিচার ব্যবস্থা কেন্দ্রীভূত ও শৃঙ্খলাবদ্ধ হয়েছিল। অপরদিকে লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে কোর্ট বা বিধিবদ্ধ আইন চালু করে। দেওয়ানি সংক্রান্ত বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। দেওয়ানি বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্বকে আলাদা করা হয়। নিম্ন আদালতে রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের অধিকার স্বীকার করে নেওয়া হয়। এই ব্যবস্থাকে ঔপনিবেশিক শাসনের প্রধান স্তম্ভ হয়ে উঠেছিল। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে, যারা এতক্ষণ ক্লাসটা দেখলে আমার মনে হয় তাদের ক্লাসটা ভালো লাগছে, ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে একটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্নে রয়েছে, ভারতে কোম্পানি শাসনের বিস্তার ও সেনাবাহিনীর বৃদ্ধির মধ্যে কী সরাসরি সম্পর্ক ছিল বলে মনে হয়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর, ভারতে কোম্পানি শাসনের বিস্তার ও সেনাবাহিনীর বৃদ্ধির সম্পর্ক। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিস্তারের সঙ্গে সেনাবাহিনীর বৃদ্ধি সমানুপাতিকভাবে বেড়েছিল, অর্থাৎ ভারতে কোম্পানির সাম্রাজ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর বৃদ্ধি ঘটেছিল। সমানুপাতিক বৃদ্ধির কারণ, প্রথম পয়েন্ট রয়েছে সাম্রাজ্য বিস্তারের প্রয়োজনে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামনে যখনই নতুন এলাকা দখলের সুযোগ সৃষ্টি হয়েছিল তখনই কোম্পানির প্রয়োজন হয়েছিল আরও সেনাবাহিনীর। নেক্সট, অধিকৃত অঞ্চল দখলে রাখার জন্য ব্রিটিশ কোম্পানি নতুন যে যে এলাকা দখল করেছিল সেই এলাকার নিরাপত্তার জন্য এবং অধিকৃত অঞ্চলে কোম্পানির কর্তৃত্ব সুদৃঢ় করার জন্য সেনাবাহিনীর বৃদ্ধি করা হয়েছিল। থার্ড পয়েন্ট হচ্ছে বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করার জন্য। ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় জনগণের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছিল। ক্ষুব্ধ জনগণ ব্রিটিশ শাসনের উচ্ছেদের জন্য বারবার বিদ্রোহ ঘোষণা করত। ব্রিটিশ বিরোধী বিদ্রোহের মোকাবিলা করার জন্য কোম্পানি সেনাবাহিনী বৃদ্ধি করেছিল। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান স্তম্ভ ছিল সেনাবাহিনী। 1880 দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে 250,000 সেনা ছিল। দেশীয় ও ইউরোপীয়দের নিয়ে ভারতীয় সেনাবাহিনী গড়ে উঠেছিল। নেক্সট হচ্ছে, ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল, কীভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ হয়েছিল। উত্তর, ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা। ঔপনিবেশিক প্রশাসনে আমলাতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনে আমলাতন্ত্রের ভূমিকা ছিল অনস্বীকার্য। আমলাতন্ত্র ছিল ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রধান স্তম্ভ। আমলাদের প্রধান কাজ ছিল সরকার যে নীতি গ্রহণ করত সেই নীতিগুলি প্রয়োগ করা বা কার্যকর করা। তবে সরকারের নীতি নির্ধারণে আমলাদের স্বাধীনতা ছিল না। লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস বা আমলাতন্ত্রকে সংগঠিত করেছিলেন। কর্নওয়ালিস ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে কয়েকটি ব্যবস্থা নেন, যথা আমলাদের নির্দিষ্ট মেয়াদের চাকরিতে নিয়োগ করেন, আমলাদের পদোন্নতির ব্যবস্থা করা হয়, বেতন বৃদ্ধি প্রশাসনের কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা ও উপহার নেওয়া বন্ধ করেন ও তাদের বেতন বৃদ্ধি করেন। লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ বন্ধ করেন। এরপর লর্ড ওয়েলেসলি ইউরোপীয় প্রশাসকদের ভালোভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন। লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে সিভিল সার্ভেন্ট বা অসামরিক প্রশাসকদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। ব্রিটিশ কোম্পানির পরিচালক সভা কলকাতার বদলে ব্রিটেনে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে। হেইলবেরি কলেজ প্রতিষ্ঠা করে প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু করে। এরপর সিভিল সার্ভিস পরীক্ষার সব প্রার্থীদেরই এই কলেজে পড়াশোনা করতে হতো। সিভিল সার্ভেন্টরা একই কলেজে পড়ত বলে তাদের মধ্যে ঐক্যবদ্ধ তৈরি হয়। তারা নিজেদের একটি আলাদা গোষ্ঠী হিসাবে ভাবতে শুরু করে। ভারতীয় সমাজের মূলধারার সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোম্পানি শাসনের শিক্ষানীতির ক্ষেত্রে বাংলার সঙ্গে বোম্বাইয়ের কোনো তফাত ছিল কি? কোম্পানির শিক্ষানীতির প্রভাব ভারতীয় সমাজে কীভাবে পড়েছিল বলে তোমার মনে হয়? উত্তর হচ্ছে, কলকাতা ও বোম্বাইয়ের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছুটা ফারাক ছিল।
বাংলায় প্রথমে দেশীয় ভাষায় শিক্ষাদান পদ্ধতি চালু হলেও পরে শিক্ষার মাধ্যম হয়ে ওঠে হয় ইংরাজি। বোম্বাই প্রেসিডেন্সিতে গোড়া থেকেই ভারতীয় ভাষার মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের চর্চায় জোর পড়েছিল। উচ্চশিক্ষার মাধ্যম ইংরেজি হওয়ায় তা গণমুখী হয়নি, পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণ বা হাতে কলমে শিক্ষার ব্যবস্থা না থাকায় তা পুঁথিগত চর্চার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং প্রচলিত ভারতীয় শিক্ষা চর্চা ক্রমশ অবলুপ্ত হতে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কী ছিল? ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে দেওয়ার পেছনে কী কারণ ছিল? উত্তর, ভারতীয় ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থা বিষয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল, তার মধ্যে প্রধান ছিল জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করা। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর ও দেওয়ানির অধিকার পাওয়ার ফলে বাংলায় জমি জরিপ করে রাজস্ব নির্ণয়ের বিষয়ে কোম্পানি তৎপর হয়ে ওঠে। 5 বছরের জন্য নিলাম ডেকে জমিদারি কোনো ব্যক্তির হাতে দেওয়া হয়, তাকে বলে ইজারাদারি ব্যবস্থা। কিন্তু দ্রুতই এই ব্যবস্থায় বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় এই ব্যবস্থা তুলে দেওয়া হয়, কারণ অনেক ইজারাদার গ্রাম সমাজের বাইরের লোক হওয়ায় ঠিক মতো রাজস্ব নির্ণয় করতে পারেনি। করের পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় সবাই রাজস্ব দিতে পারেনি। অনেক ক্ষেত্রে ধার্য করের অপেক্ষা আদায় বেশি হয়ে গিয়েছে, সেজন্য অনেক ইজারাদার রাজস্ব শোধ করতে ব্যর্থ হয়। ক্রমে ব্রিটিশ কোম্পানি এসব বন্দোবস্ত তুলে দেন। তাহলে এখানেই ছিল এই অনুশীলনীর শেষ প্রশ্নোত্তর, অর্থাৎ ভেবে দেখো খুঁজে দেখো সব প্রশ্নোত্তরই যে মেইনগুলো সেগুলো আমি তোমাদের সাথে সব শেয়ার করে দিলাম। এরপরে ছিল কল্পনা করে লেখো দুটো প্রশ্ন, যেগুলো খুব ইম্পর্টেন্ট না বলে আমি কিন্তু এই ক্লাসে সেগুলো শেয়ার করিনি। আর এই ক্লাসের যে PDFটা সেটা তোমরা যদি পেতে চাও তোমরা কিন্তু এই মেল আইডিতে মেল করতে পারো, এবং সাবজেক্টের যে লেখাটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই সাবজেক্টের জায়গায় কিন্তু তোমাদেরও সেই একই সেম সাবজেক্টটা লিখতে হবে, এবং কম্পোজ মেলে তোমরা তোমাদের নামটা লিখে নিতে পারো। আর কি করতে হবে, আর যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিতে হবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই ক্লাসের নোটস খুব সহজেই পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।